এখনো শীতকাল শেষ হয়নি। কিশোরগঞ্জ জেলার পাকুন্দি উপজেলা অবস্থিত অপরূপ সুন্দর গ্রামীণ হাট ফুলের ঘাট বাজার থেকে। প্রিয় দর্শক, ঐতিহ্যবাহী এই গ্রামীণ জনপদ অপরূপ সুন্দরী গ্রামীণ হাট আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, আপনারা আমাদের সাথে। প্রিয় দর্শক, এটি হচ্ছে ফুলের ঘাট বাজার, কিশোরগঞ্জ জেলার পাকুন্দি উপজেলা অবস্থিত অপরূপ সুন্দর গ্রামীণ জনপদ ফুলের ঘাট বাজার। শত শত বছর ধরে এই গ্রামীণ হাট এখনো ঐতিহ্য বহন করে, সপ্তাহে প্রতি মঙ্গলবার দিন এখানে এভাবেই হাট বসে। আমরা এই গ্রামীণ হাটের কোথায় কি রয়েছে, এই গ্রামীণ হাটের চিত্র আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব, আপনারা আমাদের সাথে থাকুন। ভাইটা কি কচু কত করে বেচতেছ? 200 টাকা। কচুর চারা লাগানোর জন্য না? আর ওটা বেগুন, বেগুনের চারা কত টাকা? 80 টাকা না? প্রিয় দর্শক, এখানে কচুর চারা বিক্রি করছেন। আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি, আমরা দেখছি প্রচুর পরিমাণে কচুর চারা এখানে বিক্রি হচ্ছে। কচুর চারা খেতে লাগানোর জন্য কৃষকরা এখান থেকে চারা কিনে নিয়ে যাবেন। চারা আপনার কত করে শো বেচতেছেন? 300 টাকা। শো না? 300 টাকা। আপনি নিজে চারা করছেন না? দর্শক, এখানে সবকিছু আমরা দেখতে পাচ্ছি, কচু, তারপরে বেগুন, মরিচ এসবের চারা এখানে বিক্রি করছেন। প্রিয় দর্শক, আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি এই গ্রামীণ হাট বাজারে আর কোথায় কি রয়েছে। এটি হচ্ছে ফুলের ঘাট বাজার, পাকুন্দিয়া উপজেলা জনপদের একটি ঐতিহ্যবাহী গ্রামীণ হাট ফুলের ঘাট বাজার। ভাই লাউ কত করে বেচতেছেন? 40 টাকা করে না? সিম কত এটা? বিশিটা 30। বেগুন কত? 40 না? প্রিয় দর্শক, আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি, প্রচুর পরিমাণে সবজি আমরা দেখতে পাচ্ছি। এখানে আলু রয়েছে, এই অঞ্চলে প্রচুর পরিমাণে আলু উৎপাদন হয়ে থাকে। সালাম আলাইকুম কাকা, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আলু কি খেত করছেন নাকি? জি খেত করছিলাম। কেমন হয়েছে এবার? হ্যাঁ আল্লাহ দিয়ে আলু ভালো না? কত করে পাল্লা বেচতেছেন? পাল্লা 90 টাকা। 90 টাকা পাল্লা না? এটা কি ডায়মন্ড আলু না? হ্যাঁ ডায়মন্ড। মুরব্বি খিরা কত করে বেচতেছেন? 10 টাকা। খিরা কি চাষ করছেন আপনি? না খিরা কি 10 টাকা কি কেজি? ফুলকপি কার এটা কত করে বেচতেছে? প্রিয় দর্শক, এই পাশে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ফুলকপি রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। ফুলকপি কত করে কাকা? 10 টাকা করে না? প্রিয় দর্শক, তুলনামূলকভাবে এই বাজারের সবজির মূল্য অনেকটা কম দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, কপি কত করে আপনার এটা? 10 টাকা না? প্রিয় দর্শক, মাঝারি কপি 10 টাকা এবং বড়টা হচ্ছে 15 টাকা, এইভাবেই
বিক্রি করছে আরে না না টমেটো কত করে বেচতেছেন? 20 টাকা। আর ওই লোকটা তো হস্তা বাংলাদেশ দাম নাই, এটা মনে ফেরত দিবেন। যেটা শখ একেবারে টাটকা বড় টমেটো যেটা এখানে আমরা 20 টাকা কেজি ধরে বিক্রি করতে দেখছি, খুবই সুন্দর টমেটো। আমরা যদি একটু সামনে আমার ফোর্টিন নাই আমার ফোর্টিন নাই নাই দিন দিন এই পাকুন্দিয়া উপজেলা জনপদে প্রচুর পরিমাণে আলু চাষ হয়ে থাকে, আমরা এই বাজারে এসে দেখতে পাচ্ছি। কাকা আলু লালটা কত করে দেখ কেজি? 80 টাকা পাল্লা না? 16 টাকা কেজি। আর ডায়মন্ড এটা 70 টাকা। এখানে আমরা দেখতে পাচ্ছি মিষ্টি কুমড়া রয়েছে, বড় মিষ্টি কুমড়া মাছারি মিষ্টি কুমড়া। কার কাকা আপনি? আমার। আপনি নিজে চাষ করেন? আমার নিজে চাষ করছি। কেমন হয়েছে? ভালো দেখে তো বোঝা যাচ্ছে মোটামুটি ভালো। কত করে বেচতেছেন বড়টা? কত বড়টা? 100 টাকা বড়টা। 100 টাকা, এটা তো অনেক বড়। আর ছোটটা মাঝারি যেটা 50 টাকা না? প্রিয় দর্শক, আমরা সামনের দিকে যাচ্ছি। এই গ্রামীণ হাট বাজারের যা চিত্র রয়েছে আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি। তিনি এখানে পিঠা বিক্রি করছেন, এখনো শীতকাল শেষ হয়নি, শীতের যে পিঠা এখানে তিনি বাজারে বিক্রি করছেন। পিঠা কত করে বেচতেছেন? 10 টাকা করে না? ভাই নারিকেল কত এটা জোড়া? অত্যন্ত চমৎকার মনমুগ্ধকর একটি দৃশ্য প্রিয় দর্শক। গ্রামীণ যে ঐতিহ্য একেবারে গাছের নিচে, গাছের ছায়ায় এরকম গ্রামীণ হাট, গ্রামীণ ঐতিহ্য অনেক কমই রয়েছে প্রিয় দর্শক। প্রচুর পরিমাণে সবজি রয়েছে এই পাকুন্দিয়া উপজেলা জনপদে, আমরা এই গ্রামীণ হাটে এসে দেখতে পাচ্ছি। ফুলকপি কারিটা কত করে বেচতেছে? বড়ই কত করে তোমার? এটা 40 আর এটা 30 না? টক বড়ই না? যে দর্শক, গ্রামের আশেপাশের লোকজন তাদের পছন্দ অনুযায়ী বেছে বেছে সবজি কিনছেন। চমৎকার একটি দৃশ্য গ্রামীণ হাট বাজার। এটি হচ্ছে ফুলের ঘাট বাজার, পাকুন্দিয়া উপজেলা জনপদের একটি ঐতিহ্যবাহী গ্রামীণ হাট। ভাই আপনার টমেটো কত করে বেচতেছেন? 15 টাকা। আর বেগুন কত এটা? 50 না? এলাকারই না? প্রিয় দর্শক, আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি এই গ্রামীণ হাটে আর কোথায় কি রয়েছে। প্রিয় দর্শক, ভাই এটা কি বেগুন? হ্যাঁ ওইটা
আম ঝুকি না, আম ঝুকি না, এটা না হেললে হেললে বেগুন কত করে কেজি বেচতেছেন? এটা শুটকি মাছের জন্য মনে হয় না। আর মরিচ কত? এটা 90 টাকা। 90? সালাম আলাইকুম, ভালো আছেন না? আপনি কি ব্যস্ত আছেন? টমেটো বেগুন সবজি গুলো না? টমেটো কত করে? 15 টাকা না? বেগুন কত করে ব্যস্ত আছেন? এটা 40, এটা 40 আর এটা 50, 12 টাকা। প্রিয় দর্শক, অত্যন্ত চমৎকার মনোমুগ্ধকর একটি গ্রামীণ হাটের দৃশ্য এটি। কোলেরঘাট বাজার পাকুন্দিয়া উপজেলা জনপদের একটি ঐতিহ্যবাহী গ্রামীণ হাট। প্রচুর পরিমাণে আলুর ফলন আমরা এই উপজেলা জনপদে দেখতে পাচ্ছি। আলুর পরিমাণ রয়েছে এই গ্রামীণ হাটে অনেক বেশি। প্রিয় দর্শক, এটা কি বেগুন? মুরবি ওইটা কত করে কেজি বেচতেছেন? এটা 40 না? 35-40। সিম কত করে এটা আপনার? 20 টাকা না? আর আলু 25 টাকা। মিষ্টি কুমড়া এটা কত করে কেজি কেজি বেচতে স্যার? না পিস কত করে পিস? এটা ছোটটা এটা 20 টাকা করে না? আর ওইটা 30 না? লাউকা, লাউ কত ভাইটা? 50-40, বড়রা 50, ছোটরা 40। দর্শক, চমৎকার মনোমুগ্ধকর একটি দৃশ্য এই গ্রামীণ হাটে আমরা দেখতে পাচ্ছি। সবজি, সকল প্রকার সবজি, টাটকা সবজি এই গ্রামীণ হাটে রয়েছে। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আছি ভালো। এটা চিচিঙ্গা কত করে কেজি বেচতে আছেন? 50 টাকা কেজি। 50 না? হ্যাঁ, সিম আছে 40 টাকা কেজি, ভেজার ফুল 20 টাকা কেজি। এটা কি চেপার বেগুন? তারপরে সিম আছে, চাল কুমড়া আছে নতুন। প্রিয় দর্শক, সবজির বাজারের পাশাপাশি আমরা এখানে শুটকি বিক্রি করতে দেখছি।
এই উপজেলা জনপদের ছুটকির কদর রয়েছে অনেক বেশি ছোট বড় বিভিন্ন সাইজের বিভিন্ন মাছের ছুটকি আমরা এই বাজারে বিক্রি করতে দেখছি আপনারা আমাদের সাথীটা কোন যারা নতুন ভিউয়ার্স রয়েছে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন না এই শুট কি চান্দা শুট কি এটা কত করে কত করে এটা 100 কত 100 গ্রাম 100 গ্রাম 40 টাকা 40 টাকা না একই দাম দুইটা না ওটা কত 150 না আর ওই চিংড়িটা 80 টাকা আর ওটা কি ট্যাংরা না দেশি এটা কত 100 গ্রাম 100 টাকা 100 টাকা না যাও দি প্রিয় দর্শক সকল বাজারে আমরা এরকম চাপা এবং শুটকির দোকান দেখি এই বাজারেও তার ব্যতিক্রম নয় সবজির বাজারের পাশাপাশি আমরা এই অংশে পান সুপারির দোকান দেখতে পাচ্ছি এটি হচ্ছে পান সুপারির মহল চমৎকার মনোমুগ্ধকর একটি দৃশ্য প্রিয় দর্শক গ্রামীণ হাট পাকুন্দিয়া উপজেলা জনপদের পুলের খাট বাজার প্রিয়দর্শক বাজারের এই অংশে আমরা দেখতে পাচ্ছি ছাগল নিয়ে এসেছেন এখানে ছাগল বিক্রি করছেন ছাগল এটা দর দাম হয়েছে কত দাম হয়েছে 8000 টাকা কি ছাগল এটা রাম ছাগল বেশ কিছু ছাগল আমরা দেখতে পাচ্ছি এই গ্রামীণ হাটে বিক্রি করছেন ভাই ছাগল কত দাম হলো দুইটা 22000 11 করে না এসেন নাই কত লে বেচবেন 22000 উপরে লাগবো এটি হচ্ছে ছাগলের হাট অনেক দেশি ছোট বড় বিভিন্ন রঙের এবং রাম ছাগল আমরা এখানে দেখতে পাচ্ছি ছাগল দুটা কত দাম হইলো দাম হয়েছে দুটা না দাম হয় না এখনো কত বেচবেন কত দাম চাইতেছিলেন 8000 না দর্শক দেশি ছোট বড় অনেক ছাগলই আমরা এখানে দেখতে পাচ্ছি নিয়ে এসেছেন এই গ্রামীণ হাটে বিক্রি করার জন্য এটা কত দাম হয়েছে কাকা দাম হয়েছে না কই কত চাইতেছিলেন আমি চাইতে আসতো 8000 না খাসি ভাই আপনার দুটা দাম হয়েছে কত দাম হইলো 6500 না কি
যদুশক এখানে আমরা বড় বকরি দেখতে পাচ্ছি ভাই বকরি এটা দাম হইছে নাকি দাম হইছে কত দাম হইলো 9000 না এটা কি গাবিন নাকি না না গাবিন দর্শক এটি হচ্ছে ছাগলের হাটের দৃশ্য এই কুলের ঘাট গ্রামীণ হাট বাজারের অনেক দেশি ছোট বড় ছাগল আমরা এই হাটে বিক্রি করতে দেখছি আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি আর আপনাদের দেখানোর চেষ্টা করছি আর কোথায় কি রয়েছে দর্শক বাজারের এই অংশে আমরা দেখতে পাচ্ছি হলুদ মরিচ পেঁয়াজ এবং রসুন আর গরম মশলা রান্না বান্নার কাজে যে যেসব মশলা ব্যবহার করা হয় তা এখানে বিক্রি করছেন প্রিয় দর্শক মশলা জাতীয় যত রকম পণ্য রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি বিক্রি করছেন এখানে শুকনা মরিচ রয়েছে মরিচের মহল ভাই মরিচ এটা কত করে কেজি বেচতেছে ওটা 400 টাকা স্যার এটা কি আপনি নিজে চাষ করেন নাকি হ্যাঁ চাষ করি 400 টাকা কেজি কি মরিচ রে দেশি আর এটা কত ইন্ডিয়ান এটা হ্যাঁ এটা ইন্ডিয়ান এটা কত ৪৫০ হলুদ কার এটা হলুদ আমার হলুদ কত করে কেজি এটা ব্যস্ত স্যার হলুদ 140 টাকা কেজি 140 আর সস 130 টাকা 130 মরিচ কত আপনার এটা দূরে দেখেন ক্যামেরা পয়েন্ট দেখা 450 ইন্ডিয়ানটা না প্রিয় দর্শক এই পাশে আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজ এবং রসুন বিক্রি করছেন চমৎকার একটি গ্রামীণ দৃশ্য প্রিয় দর্শক সেই শত শত বছর ধরে গ্রাম বাংলার যে ঐতিহ্য তা বহন করে আছে এই গ্রামীণ হাট বাজারটি প্রিয় দর্শক এখানে একটি চায়ের দোকান দেখতে পাচ্ছি যারা বাজারে এসেছেন তারা এখানে বসে চা খাচ্ছেন পানি খাচ্ছেন বসে গল্প করছেন পাশাপাশি বাজারের একেবারে শেষ প্রান্তে আমরা এখানে মাছের মহল দেখতে পাচ্ছি এখানে দেশি ছোট বড় মাছ বিক্রি করা হচ্ছে দর্শক এটি হচ্ছে মাছের মহল রাজা ইলিশ কত করে ভাই বাঘা কত ৫০ টাকা বাঘা না প্রিয় দর্শক আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি আপনাদেরকে এই মাছের মহলটি দেখানোর জন্য এখানে দেশি মাছ রয়েছে নদীর মাছ ভাই ট্যাংরা কত করে এটা ৪৫০ নদীর ট্যাংরা না জি আর এটা কি তারা ভাই কত এটা ৬৫০ প্রিয় দর্শক বিভিন্ন রকমের মাছ আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি আপনাদের দেখানোর চেষ্টা করছি ভাই মলা মাছ কত করে এটা বাঘা বাঘা ৫০ টাকা আর কেজি কত কেজি ৩০০ বেশি ২৫০ একদম ভাই শিং মাছ এটা কত করে কেজি ৩৫০ টাকা না
প্রদর্শক ছোট বড় দেশি অনেক মাছ এই বাজারে আমরা দেখতে পাচ্ছি প্রদর্শক বাজারের এই অংশে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সাইজের বিভিন্ন রঙের দেশি গরু নিয়ে এসেছেন, গরু বিক্রি করছেন। এটি হচ্ছে গরুর বাজার। গরু কি দরদাম হয়েছে এটা কত চাইতেছিলেন? ৪৭-৪৬ না? ভাইটা দরদাম হয়েছে, দরদাম হয়েছে কত হয়েছে দাম? এটা ৩৫-৩৫ না ভাই? আপনারটা কত দাম হয়েছে? ৪২। দর্শক দেশি ছোট বড় অনেক গরুই আমরা এখানে দেখতে পাচ্ছি বসে বসে বিক্রি করছেন। গরু গরু কারেট আপনার এটা কত দাম হয়েছে ভাই? কত চাইতেছেন এটা? ৬২-৬৫ এখনো দাম হয় নাই না? এটা কত দাম হয়েছে? ৫০ না? এটা কি দরদাম হয়েছে ভাই? কত দাম হয়েছে? ৫২,৫০০ না? এটা কি দেশি না ক্রস? এটা আপনার দেশি, দেশি না? দর্শক গরুর বাজারের একেবারে মাঝখানে একটি পানের দোকান রয়েছে। এখান থেকে যারা গরু কিনতে এসেছেন, যারা গরু নিয়ে এসেছেন, তারা সবাই এখান থেকে পান খাচ্ছেন। দর্শক ভাই গরু এটিকে দরদাম হয়েছে? কত চাইতেছিলেন এটা? ৭৫ না? প্রদর্শক এই বাজারে আমরা দেখতে পাচ্ছি এখনো গরু আসছে। এখন দুপুর সময়, আরো অনেক গরু আসবে। আমরা দেখতে পাচ্ছি একের পর এক গাড়ি নিয়ে গরু নিয়ে বাজারের ভিতর ঢুকছেন। অনেক বড় একটি গরুর হাট, এখনো পর্যন্ত বাজার পরিপূর্ণ হয়ে ওঠেনি। দরদাম হয়েছে কাকা? কত চাইতেছিলেন? ৫৫ না? এটা দেশি গরু না? এখানে আমরা দেশি হাড্ডিসার গরু দেখতে পাচ্ছি। এখানে আমরা জিজ্ঞেস করবো কিরকম দাম হয়েছে, এটা কেমন দাম হয়েছে? কত হইলে বিক্রি করবেন? ৩৬-৩৭ দাম হয়েছে না? ৩৫ হইলে বিক্রি করে দিবেন নাকি? কাকা আপনার এটা কত দাম হয়েছে সাদাটা? ২৯-৩০টা। দেশি বিভিন্ন রঙের বিভিন্ন সাইজের গরু এখানে আমরা দেখতে পাচ্ছি। আরো অনেক গরু রয়েছে, এখনো পর্যন্ত গরু আসছে। প্রিয় দর্শক,
আমরা সামনে যে খালি জায়গাটুকু দেখতে পাচ্ছি সম্পূর্ণ জায়গা একেবারে এই গরু দিয়ে পরিপূর্ণ হবে এখনো অনেক সময় বাকি আছে এখন দুপুর সময় বিকেল তিনটা থেকে এই গরুর মাঠ একেবারে পরিপূর্ণ হয় প্রিয় দর্শক প্রিয় দর্শক দেখতে দেখতে আমরা ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন অপরূপ সুন্দর এই গ্রামীণ হাটবাজারের দৃশ্য যারা দেখছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা নতুন ভিউয়ার্স রয়েছেন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক কিশোরগঞ্জ জেলার পাকুন্দি উপজেলা অবস্থিত অপরূপ সুন্দর এই গ্রামীণ জনপদ ফুলের ঘাট গ্রামীণ হাটবাজার থেকে বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।